Hello students, welcome to my channel and you are watching the ultimate English teacher and lecturer. Today in this video I will discuss about the types of conjunctions or the classification of conjunctions in details. এই ভিডিওতে আমি কনজাংশনের প্রকারভেদ অর্থাৎ কনজাংশন কত ধরনের হয় সেটা আমি সম্পূর্ণভাবে ডিটেইলসে তোমাদেরকে ভিভিডলি ডেসক্রাইব করব। ইন মাই প্রিভিয়াস ভিডিও আই হ্যাভ ডেসক্রাইবড অ্যাবাউট দি কনজাংশন লাইক হোয়াট ইজ কনজাংশনস। আমার আগের ভিডিওতে আমি কনজাংশন কী বা কাকে বলে উইথ এক্সাম্পল আমি ডিসকাস করেছি। ওকে, সো টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দি টাইপস অফ কনজাংশনস, বাট বিফোর দ্যাট উই উইল শর্টলি memorize like what is the definition of conjunction. So what is a conjunction? A conjunction is a word that joins words, clauses, phrases or sentences. Ekta conjunction holo ekti shobdo jeguli on ekti shobdo guchho phrases orthat clauses ebong bakker onnono ongsho gulo ke jukto kore. Example: but, and, or, nor, yet, for, so, although, since, because, unless, when, where, while, etc. These are the examples of conjunctions. এগুলি হচ্ছে কনজাংশনের উদাহরণ। Now, the types of conjunctions. There are mainly three types of conjunctions. সাধারণত কনজাংশন তিন ধরনের হয়। One, coordinating conjunctions. Number two, subordinating conjunctions. And number three, correlative conjunction. So first, we will discuss about the coordinating conjunctions. What is the coordinating conjunction? Coordinating conjunction kake bole? A coordinating conjunction joins words, phrases or clauses having similar grammatical structure. অর্থাৎ coordinating conjunction সবসময় সেই শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যের দুটি পার্টকে যুক্ত করে যাদের গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা অর্থাৎ যাদের যে ব্যাকরণগত যে স্ট্রাকচারটা থাকে একটা সেন্টেন্সে, সেই স্ট্রাকচারটার মধ্যে যখন একটা সিমিলারিটি থাকে, মিল থাকে, সেটাকে আমরা coordinating conjunction বলে থাকি। A coordinating conjunction is also called coordinator. Ekta coordinating conjunction ke amra coordinator o bole thaki. And example gulo ki coordinating conjunctions ki hote pare? What are the coordinating conjunctions? Examples are but, and, or, so, nor, yet, for, etc. Eguli sadharonoto join kore thake what plus what, phrase plus phrase and clause plus clause. Sentence মধ্যে ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে কানেক্ট করে থাকে, ফ্রেজের সাথে ফ্রেজকেও যোগ করতে পারে এবং ক্লজের সাথে ক্লজকেও কানেক্ট করতে পারে। এক্সাম্পল: হি বট আ বুক অ্যান্ড আ পেন। হি বট আ বুক অ্যান্ড আ পেন, এখানে হি বট আ বুক আর এ পেন এই দুটোকে কানেক্ট করছে কে অ্যান্ড, সো এখানে দুটো ওয়ার্ডকে যুক্ত করলো অর্থাৎ বাক্যের মধ্যে ওয়ার্ডস ওয়ার্ডস বাই ওয়ার্ডসকে যুক্ত করছে। এক্সাম্পল যদি দুটি ক্লজকে কেমনভাবে যুক্ত করছে দেখো, শি রিকোয়েস্টেড হিম ফর হেল্প বাট হি ডিড নট হেল্প হার, সো এখানে হি রিকোয়েস্টেড হিম ফর হেল্প এটা একটা ক্লজ আর হি ডিড নট হেল্প হার এটা একটা ক্লজ, এখানে দুটি ক্লজকে একসাথে অ্যাড করলো। ফ্রেজেসের ক্ষেত্রে ফ্রেজ প্লাস ফ্রেজ যদি আমরা এক্সাম্পল করি, ইউ মে মিট মি অ্যাট মাই হোম অর অ্যাট মাই অফিস, ইউ মে মিট মি অ্যাট মাই হোম এটা একটা ফ্রেজ আর অ্যাট মাই অফিস এটা একটা ফ্রেজ, এই দুটোকে কানেক্ট করলো কি অর অর, সো এটা হচ্ছে ফ্রেজ প্লাস ফ্রেজ কোঅর্ডিনেটিং কনজাংশন। নেক্সট সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলা হয়? আ সাবঅর্ডিনেটিং কনজাংশন ইজ অলসো কল্ড সাবঅর্ডিনেটর। একটা সাবঅর্ডিনেটিং কনজাংশনকে আমরা সাবঅর্ডিনেটরও বলে থাকি। উইচ আর এক্সাম্পল অলদো, বিকজ, বিফোর, ইফ, হাউ, সিন্স, ওয়ান্স,
till, until, etc. আর কোঅর্ডিনেট যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন কানেক্ট করে সেন্টেন্সের মধ্যে মেন ক্লজ প্লাস সাবঅর্ডিনেটিং ক্লজ, আবার সাবঅর্ডিনেট ক্লজ প্লাস মেন ক্লজ, অর্থাৎ সেন্টেন্সের মেন ক্লজের সাথে সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, ঠিক আছে? এক্সাম্পল, ইউ উইল সাকসিড ইন লাইফ দ্যাট you think optimistically, you will succeed in life, eta ekta dekho tomar main clause ata subordinate clause ki you think optimistically, eta subordinate clause ekhane main clause er subordinate clause ta ke jukto korlo ke that, so you will succeed in life that you think optimistically. এছাড়া আরও রয়েছে অল দো ইট ইজ রেইনিং ইট ইজ টু হট টুডে, এখানে অল দো এটাও কিন্তু সাবঅর্ডিনেটিং ক্লজ। নেক্সট কোরিলেটিভ ক্লজ, হোয়াট ইজ আ কোরিলেটিভ ক্লজ? কোরিলেটিভ কনজাংশনস আর পেয়ার্ড ওয়ার্ডস, কোরিলেটিভ কনজাংশনস হচ্ছে যুক্ত শব্দ, জোড়া শব্দ, ইট জয়েন্টস ওয়ার্ডস ফ্রেসেস অর ক্লজেস, এটি শব্দ ফ্রেসেস অথবা ক্লজেসকে যোগ করে, হ্যাভিং রিসিপ্রোকাল অর কমপ্লিমেন্টারি রিলেশনশিপ। দি কমন কোরিলেটিভ কনজাংশনস আর, সাধারণ কোরিলেটিভ কনজাংশনসগুলি হল এক্সাম্পল আইদার অর, নাইদার নর, ওয়েদার অর, বোথ অ্যান্ড, নট ওনলি বাট অলসো, এক্সেট্রা। এক্সাম্পল, হি মে বাই আইদার আ ল্যাপটপ অর আ ক্যামেরা, সে একটা ল্যাপটপ কিনবে নয়তো একটা ক্যামেরা কিনবে। সে লাইকস নাইদার টি নর কফি, সে না চা পছন্দ করে না কফি পছন্দ করে, এক্সেট্রা। দিস আর দি এক্সাম্পল অফ কোরিলেটিভ কনজাংশনস। সো হ্যাড স্টুডেন্টস, আই হ্যাভ ডিসকাস ভিভিডলি অ্যাবাউট দি টাইপস অফ কনজাংশনস, আই হোপ ইট হেল্প ইউ। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড পুশ দি বেল আইকন, ইউ উইল গেট দি নেক্সট ভিডিওস ভেরি সুন।